সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। এটা হচ্ছে যে সুবান বরাবরের নয় একটা ভিলেন, এটা কারো জানতে বাকি নেই যদিও আমার বলতে ভালোই লাগে, কারণ ভিলেন চরিত্র অভিনয় করার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এখানে মজার ব্যাপারটা হচ্ছে আমি সম্পূর্ণ একটা সাদা মাটা বাঙালি পরিবারের একটা গুড বয়, হিরোর দাদা, আমার একটা বউ আছে, মা রেশমিদি, বাবা মিলনদা, সব মিলিয়ে ড্রয়িং রুম ড্রামাতে প্রথমবার সুবান। কতটা নিজেকে ভাঙতে পেরেছি, কী করতে পেরেছি কিছু বুঝতে পারছি না এখনো। সোনাই আমার চরিত্রের নাম, বাকিটা দর্শককে দেখতে হবে ভিলেন থেকে কতটা গুড বয় হয়ে যেতে পারলো সুবান। এবার একটা ছোট্ট জিজ্ঞাসা করি, গুড বয় হয়ে গেলে না কতটা গুড বয় হলো সেটা তো আমরা না হয় ধারাবাহিকে দেখবো, পার্সোনালি সুবান তো সত্যি খুব গুড বয়। সত্যি কথা বলতে ভিলেনের চরিত্রে অভিনয় করে আমার না বেশি মজা লাগে, কারণ সুবান একেবারেই ভিলেন নয় রিয়েল লাইফে। সুবান আর সোনাই দুজনের মধ্যে, মানে সোনাই চরিত্রটা আর সুবানের মধ্যে না অনেক মিল আছে। সুবান স্বাভাবিক, ভদ্র, নম্র, সোজা সাপটা, সুন্দর। সো আমি না গুড বয়ই ছিলাম, গুড বয় আছি এই চরিত্রটা করার জন্য, আর ভিলেন রিয়েল লাইফে একেবারেই হয়ে যায়নি, আমার কোনো ইন্টারেস্টও নেই এরকম। অনেক সময় গেছে এরকম পার্ট করতে 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 করতে, কখনো যেন চরিত্রটা নিজের মধ্যে এমনভাবে বসে থাকে, কোথাও যেন একটা মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ দুমদাম হয়ে গেলে কোনো একটা কথা কাটাকাটি বা একটা নিজের বাড়ির লোকজনদের সঙ্গে আমার কোথাও মনে হচ্ছে আমি কি ওরকম হয়ে গেলাম, একেবারেই হতে পারি না, আমি হতেই পারি না। আচ্ছা, সুবান ওরকম ছেলেই না, মানে সুবান আদতেই রোমান্টিক ছেলে। সুবান আই লাভ বৃষ্টি। আমার কাঁদতে ভাল লাগে, আমার ফুল ভালো লাগে, সারাক্ষণ গান শুনতে ভালো লাগে, লং ড্রাইভ একলা ড্রাইভ করছি, একলা ড্রাইভ করতে বেশি ভালো লাগে। কেন, হোয়াই নট, মানে তুমি একলা ড্রাইভ করতে কেন ভালোবাসো? হোয়াই নট তিয়াশা, রাদার হোয়াই নট কৃষ্ণ কোহলি? তিয়াশা তো সবসময় তো আছেই, ও তো থাকবেই। লং ড্রাইভে একলা মানে যখন আমি মানুষটার সঙ্গে চলছি তখন নতুন নতুন কিছু ক্রিয়েট হচ্ছে, ওটা কন্টিনিউ। যখন আমি একলা ড্রাইভ করছি, পরদিন যখন লং ড্রাইভে একসাথে যাব তখন আর কী কী করবো সেটা ভাবার সময়টা হচ্ছে একলা ড্রাইভ। মানে পুরো অঙ্ক, মানে ফরম্যাটে তুমি সাজিয়ে নাও, মানে পুরো জীবনটাও কীরকম অঙ্ক, মানে তুমি কীরকম মেপে ঝুপে চলো? ছোটোবেলা থেকে আমি তো ঋত্বিক রোশনের ফ্যান, আর শাহরুখ খান মানে একেবারে মিলিয়ে। সো কোথাও যেন একটা আমি ঋত্বিক রোশনের একটা বাইট আমি পড়েছিলাম, সেখানে ছিল এরকম একটা ইন্টারভিউতে যে লাইফটা সিনেমা নয়, ওই একটা অমিল আমার রয়ে গেছে, আমার না কোথাও একটা কিছু একটা ভাবে আমার না চাইতেই সুবানের রিয়েল লাইফটা সিনেমা হয়ে গেছে সমস্ত দিক থেকে। এই একলা ড্রাইভ করে যাওয়া, তখন ভাবা যে পরদিন আমি তিয়াশাকে নিয়ে কীভাবে যাব, কী কী করব, সেটা থেকে অভিনয় করা এবং অভিনয়ের বাইরে সুবানের চলাফেরা, আমি প্রচণ্ড অঙ্ক করে চলতে পছন্দ করি, প্রচণ্ড মেপে ঝুপে চলতে, এটা সুবান, সুবান বরাবর ছোটোবেলা থেকে এরকম। কিন্তু এই যে এত তুমি মেপে ঝেপে চলো জীবনটাকে, এত মেপে ঝুপে তুমি বলা ভালো যে অঙ্ক কষে পরের দিন কী করবে, তিয়াশা
ও কি এই এই ব্যাপারটা এতটা অঙ্ক কষে কি জীবন নাকি সেই অঙ্কটা মানে তিয়াশার জীবনের অঙ্কটাও তুমি ভাবনা চিন্তা করে দাও? না, একেবারেই নই। সেটা হচ্ছে কোথাও মনে হয় না একটা মানুষ এগোচ্ছে, তাল কাটবে, যদি আমি বুঝতে পেরে যাই তখন তাকে একটু থামিয়ে দেওয়া, তারপর আবার হাঁটতে শুরু করো। তো তিয়াশার জন্য আমি সেটা বরাবর করে এসেছি, ইন ফিউচারও আমি করবো। তাতে যদি তিয়াশার রাগ হয়, খারাপ লাগে, ভবিষ্যতে বুঝতে পারবে যে ও তাল কাটতো তাই ওকে থামাবার জন্য মানে থামিয়ে দিয়েছিলাম। আর তিয়াশা আমার মতো এত অঙ্ক করে চলে না, সেটা বয়সের কারণ হতে পারে, সেটা মানুষের নিজস্বতাও হতে পারে, তাতে এক একটা মানুষ এক এক রকমের হয়, তাতে আমাদের দুজনের মধ্যে এরকম কোনো সমস্যা তৈরি হয় না। আমার তো ভালোই লাগে, ও একটু যদি আলখেল্লা ব্যাপার চলে আর আমি প্রচণ্ড অঙ্ক করে চলি, তবেই না দুজনের মধ্যে আলাদা করতে পারছি। একটা মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মধ্যে যেমন মজা আছে, একটু ব্রেক করার মধ্যেও মজা আছে। 100% genuine medicine পেয়ে যান গ্রামে বা শহরে সঠিক সময়ের মধ্যে 18% ডিসকাউন্টের সঙ্গে। ডাউনলোড ট্যাবলেট ফার্মেসি, কল করুন 9089085252 নম্বরে। আমি বেশি সময় নেব না, একটা প্রশ্ন, এবং সেই প্রশ্নটা আমার মনে হয় যারা উপরান্তে বসে দেখছে তাদেরও প্রশ্ন। প্রচুর ভাইরাল নিউজ থাকে তোমাদের দুজনকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে প্রচুর প্রশ্ন মানুষজনের। কখনো শোনা যাচ্ছে এই তো সুবান তিয়াশা আলাদা হয়ে গেল, তিয়াশা কি সুবানকে কাজ করতে দিলে, মানে নানা ধরনের রঙিন নিউজ। এগুলো যখন তোমরা শোনো এবং যখন তোমাদের কাছে আসে, হোয়াট ইউ ওয়ান্ট টু সে যে এই ধরনের এই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে মানুষজন যারা তোমাকে নিয়ে এত ধরনের নিউজ করে? আমার বরাবর ভালো লাগে, সেটা হচ্ছে অভিনেতা হিসেবে আমি নিউজে থাকতে পছন্দ করি, সেটা পজিটিভ নেগেটিভ তাতে কিছু ফারাক পড়ছে না। তার কারণ মানুষ মানুষের কথা বলবেই তো, মানুষ সময়ের সাথে সাথে দেখতেও পাবে সত্যি কোনটা মিথ্যে কোনটা। আলোচনা না সমালোচনা কোনটা বেশি তুমি এনজয় করো? সুবান তো খুব সাদামাটা, সুবান এরকম কিছুর মধ্যে থাকতেই পছন্দ করে না। অভিনেতা হিসেবে আলোচনা সমালোচনা সবটাই যেন সবসময় চলতে থাকে। কৃষ্ণকলি দেখছো? দেখি না তা নয়, দেখি মাঝে মধ্যে দেখি। আমি সিরিয়াসলি, খুব সিরিয়াসলি বলছি, তিয়াশার শুরুটা কোথাও একটা যেন আমার সঙ্গে, তো আমার কোথাও যেন মনে হয়, এবং ও খুব জিজ্ঞাসা করতো মাঝে মধ্যে যে এই পার্টটা কেমন হবে, শুরুর দিকে করতো, পরের দিকে না হলেও আমার মনে হয় ভেঙেছে বয়সটা, তখন কেমন ভালো হতো কি হতো। আমি ওকে দেখার জন্য দেখি যে ও ভালো করছে কতটা, তার কারণ আমার কোথাও যেন মনে হয় ও অনেক ভালো করুক, তাতে ওকে মানুষ তো ভালো বলবেই, ওকে ভালো বললে আমার তো ভালো লাগবে। সাজেশন দিচ্ছ এখনো? এখনো মানে এটা কি সারা জীবন দেব? ইনফ্যাক্ট আমি ভাবি এবং আমি জানি যে একটা পর্যায়ে আছে যেটা আমি খুব ফিল করি, সেই অবধিও পৌঁছবেই, এবং তাতে যদি আমার হাতের প্রয়োজন হয় আমার হাত আছে। যদি উপহার কিছু স্পেশাল কিছু ভাবনা চিন্তা রয়েছে, সামনেই তো পুজো, তিয়াশাকে কি দেখছো নতুন? গিফট গিফট তো চলছেই, 4 বছর হয়ে গেল প্রায়, তো আমার কোথাও যেন মনে হচ্ছে একটু পাল্টানো, মানে ধরো সবসময় একটা গিফট যেটা একটা বাজার থেকে কিনে নিয়ে এসে দিয়ে দেওয়া হলো, সেটা থেকে আমাদের কোথাও ঘুরতে যাই, সেটা একটা অন্যরকম গিফট হতে পারে। প্ল্যান করছি এখানেও ব্রেক, কারণ তিয়াশার সমুদ্র ভালো লাগে, আমার পাহাড় জঙ্গল ভালো লাগে, সো দেখা যাক দুজনের মিলিয়ে কোথাও একটা যাওয়া হবে। একদম শেষ, যারা ওখানে বসে দেখছে কি বলবে তাদের? সিটি সিনেমার সমস্ত দর্শককে পূজোর শুভেচ্ছা, আর নতুন সিরিয়াল নতুন চ্যানেল প্লিজ দেখে জানিও, সুবান এবার ভিলেন নয়, গুড বয়। সো আপনাদের অপেক্ষা থাকলাম কেমন লাগছে, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।